সংখ্যানোর যত নাই তো না তা খুব বুকুক শোনালাম সগোদা সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি ককবর ককতমা তিনি সালমারি নে ককতমা রংখা সেপ্টেম্বর নি বা সালমারি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা নে আজাই মা সাল ও সালন রোগে হাস্তি নে যত রুগ্নক রুগ্নক কতর রুগ্নক ইউঙ্গ ও সালন বেলাই খাতুং খা যাকে পালাইলে মানুক যাগো বা টিচার এবার 58 টিচার ডে পালাই মা সালন রোগে রাজাঘর আগুলিনি বাণী বিদ্যাপীঠ রুগ্নগ কতর খে আমজগম কতর ক্লাস নি সরংনাই রক চিকন ক্লাস নি সরংনাই রক ন রং ফরং তংমা নুক যাগো আমার নাম রূপশ্রী শর্মা আমি ক্লাস 8 এ পড়ি আমি 7 এ সেকশন কে পড়াচ্ছি আমার খুব ভালো লাগছে পড়াতে গিয়ে তারাও আমার কথা শুনছে কি পড়াচ্ছো ম্যাথ ক্লাস করাচ্ছি ম্যাথ ক্লাস করাতে গিয়ে তারাকে ঘুরিয়ে বুঝিয়ে দিচ্ছি আমার এমনি ভালো লাগছে যে আজকে আমার আমাদের টিচার আমাদেরকে অপরচুনিটি দিয়েছে এ টিচার হওয়ার এবং আমার স্টুডেন্টরা এত মানে কী বলবো মানে ওরা যে আমাকে আমরা ওদের সঙ্গে একটা ডিল করেছিলাম যে তোমরা যদি চুপ থাকো তাহলে আমরা তোমাকে ক্লাস করাবো এবং ওরাও আমাদের কথা শুনছে আমরা ওদের সঙ্গে খুব ভালোই লাগছে বাদারঘাট নি চং মারি ন বিস্কাঙ্গ রোগে ভারতীয় জনতা পার্টি নি চং যাক আদং মিমি মজুমদার মনোনয়ন ব্লাই জমা রেখা সরাং সাল বাদারঘাট আমচাইনি হামক্রাই তে হামারি নি বাগৈ সামুক হাম খাইনে হিনে লোকরগনি থানি সেব মান মানতুই তংথংজাং মিমি মজুমদার আনন্দিত এবং আপ্লুত যে আমি বাদারঘাটবাসীদের জন্য কিছু করতে পারবো এবং একদম গ্রাসরুট লেভেল থেকে করার সৌভাগ্য আমাকে আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছে এবং বিপ্লব দেব মহোদয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি স্টেট প্রেসিডেন্ট উনি আমাকে এই চান্স দিয়েছে আমি অবশ্যই উত্তীর্ণ হয়ে দেখাব বেকার রং সামুনি সেবরিনা বাগে খোলক জাকা স্কিল ডেভেলপমেন্ট ফিয়াবা হাসতে হাপার সেলাইজাংমান ইয়াগল স্কিল ডেভেলপমেন্ট খালাইজাংমা বিশিংতে তুরুক তুরুক খে বেকার রং নি কেবেং মুং ইয়া কাংনা বাগে বালাজি হেলথ কেয়ার খোলক জাকা আবন কাইসা পান্ডানি বিশিংতি সংসা জাগমানি ও পান্ডান চেঙ্গি রেখা মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দেব ওর কক নারক থানি শাখা দেশের মধ্যে সবচাইতে বেরোজগার তিরিশ সরকারের লোক বাইরে গেছে পার্থপ্রতিমবাবু বাইরে থেকে পড়াশোনা করেছেন এখানে যারা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই এসেছেন বা বিজনেস এর কারণে বাইরে গিয়েছেন তখনই তো হয় আমাদেরকে আরে তোমাদের ত্রিপুরা আরে ও তো সব কাজকর্ম কোনো করছে নেই এমনি হয়ে দ্যার ইজ নাথিং অল আর বেরোজগার জবলেস পাঞ্জাব থেকে কোনো ব্যক্তি আরে আমাদের এখানে আমাদের এখানে ভাই ঘরে ঘরে সব লোক রোজগার কেউ বেরোজগার নেই হরিয়ানা জিজ্ঞেস করে আরে আমার তো খেতে নেই আমি গাড়ি লিখে যাতে গুজরাট কো পুছো আরে ভাই হাম তো খেতে নেই বুলেট ট্রেন ঘুষায়েঙ্গে আর আমাদেরকে শুনতে হয় আপনাদের এখানে 7,81,000 আনএমপ্লয়মেন্ট কে লিখেছে গে লিখে সরকার তার ডকুমেন্টসে আরে দুর্গা পূজা হোক কালী পূজা হোক সরস্বতী পূজা হোক বছরে এক দুইবার মা ঠাকুমা এরাও বাড়ি ঘর ঝাড় ঝুটা লাগায় দুর্গা পূজার আগে আসার আগে ধান ঝোপ লাগিয়ে কালার টালার করে সুন্দর করে এখানে দুর্গা পূজা আসছে তৈরি করে কিন্তু 25 বছর লাগাতার সরকার ছিল ঝাড়ও লাগায়নি ধূপ দোনাতার দূরের কথা আগে যে রেজিস্ট্রেশনের ব্যবস্থাটা হতো ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস পোর্টাল তাতে 2016 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর ন্যাশনাল কেরিয়ার সার্ভিস লাগু করেছে প্রত্যেকটা রাজ্যকে নোটিফিকেশন পাঠানো হয়েছে যে তার মধ্যে রেজিস্ট্রেশন করো বেরোজগার জরা কি শালালা মাইয়া গুলো হাই নহাই কি ফেলাই কুবনি কক তোমাওয়া
কর চলে হম ফিদা জানো তন সাথিও অব তুমারে হবানে বতন সাথিও কর চলে হম ফিদা জানো তন সাথিও অব তুমারে হবানে বতন সাথিও অব তুমারে হবানে বতন সাথিও অব তুমারে হবানে বতন সাথিও। নমস্কার, আমি কৌশিক রায়চৌধুরী এবং আপনারা দেখছেন সোশ্যাল বাংলা। সবাইকে 73rd ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই খুব ভালো থাকবেন, একসাথে থাকবেন, ইউনাইটেড থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সোশ্যাল বাংলার পর্দায়। ভালো থাকবেন। হাই নহে কিফিলকা কুমিনি কক্তমাওয়া শুনেছি সা হাইয়মানি চবাব চবা খাই থই কথা রেনাই রং মতখলাই বরম রেনাই ফাইগা ত্রিপুরা হাস্তে কুবুন হাস্তে হাইয়মা চবাব লগি রেনাই আদং রং বরং থই কথা থইনাই রং মতখাই বরম রেখা পোস্ট অফিস জমুনি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমাদের বিশাল একটি বন্ধুত্ব এবং বিশাল আস্থার একটি বন্ধন আছে, সেটা এখানে দ্বারা এসে সকলেই মুক্তিযুদ্ধ করেছেন। এইখানে থেকে এই আগরতলা 1971 সালে তারা তাদের স্মৃতি রোমন্থন করতে এসেছে এবং তার সাথে সমৃদ্ধ করতে এসেছে। এই ত্রিপুরবাসী, আগরতলাবাসী তারা ওই সময় আমাদের যুদ্ধে সহায়তা করেছে, তাদের নিজেদের অনেক সুখ শান্তি বিসর্জন দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, আহার বাসস্থান বস্ত্র ইত্যাদি দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের অভিবাদন জানাতে। এটা হচ্ছে আমাদের বহুল কথা। বাঙালি জাতি নি ফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নি আচাইমা সালনো রোগে কক থুমনা রংন তুই কাইসা কনফারেন্স অংখা সেপ্টেম্বর দামবরী সাল প্রেস ক্লাব আরো কক নারক থানি শাখা কথা জানাতে এসছি। আমাদের কর্মসূচি আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হবে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা কামান চৌমুহনীতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে আমরা শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে নিয়ে আমরা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করব। আগামীকালকে সকালে আমরা যাত্রা করব 2 এবং 3 নম্বর সেক্টর মেলাগড় এবং হেজামারা, ওইখানে যে স্মৃতিটুকু অবশিষ্ট আছে, তারপরে ওই সেই হাসপাতালটি বিশালগড় জিবি হাসপাতাল, এই সব জায়গাগুলো আমরা পরিদর্শন করব, যাতে করে তাদের অন্তরের আকুতি নিবৃত হয়। এবং কালকে সারাদিনই আমাদের এই পরিদর্শন কর্মসূচি থাকবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টকে এক সুন্দর আয়োজন করার জন্য, যে আসলে 1971 সালে আমরা যদি মহান মুক্তিযুদ্ধ না করতে পারতাম আজকে আমি এমপি হিসেবে এখানে আসার কোনো সুযোগ ছিল না। আমি আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং আমাদের মহান স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে 3 বছরব্যাপী যে কর্মসূচি শুরু নেওয়া হয়েছে হাতে, তারই কিন্তু আজকে শুভ উদ্বোধন। আমরা এই জন্য ত্রিপুরাকে বেছে নিয়েছি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের ত্রিপুরার জনসংখ্যার থেকে অধিক সংখ্যক লোককে ত্রিপুরাবাসী আশ্রয় দিয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। তিনি জন্মগ্রহণ না করলে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলে বাঙালি, বাঙালি হিসাবে একটি জাতি বিশ্বের মানচিত্রে আমাদের আবির্ভূত হওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের প্রিয় নেতা সবসময় স্বপ্ন দেখতেন যে অন্যান্য জাতির মতো বাঙালিরও একটি জাতি হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি বিশ্বের অন্যান্য জাতির মতো বাঙালি আমরা একটি জাতি। তিনি নেকক তোমা অরণ পাইখা আবনি উল নেকক তোমা নাইনা বাগে তা পকদি চিনি চ্যানেল সাবস্ক্রাইব খাইনি দ্য সোশ্যাল বাংলা হামবাই।